नमस्कार बंधुरा, लावणी रान्नाघरे तोमादेर सबाइके स्वागत। आज आमी डिमेर एकटी असाधारण एकटा पद तैरी करब। डिमे खूब साधारण जिनिस दिए डिमेर कषा तैरी हय, तो सेई साधारण किछु किछु जिनिस निएई आमी एकटु स्पाइसी भावे डिमटाके तैरी करेछि। तार जन्य आमी निएछि पेंयाज कुचि, आदा कुचि, लंका कुचि, নিয়েছি গোটা ডিম সেদ্ধ করে নিয়েছি, ধনে পাতা নিয়েছি, আর এক গোটা রসুন নিয়েছি, টমেটো নিয়েছি। তো এই সাধারণ ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েই আমি ডিমটাকে রান্না করব, কিন্তু একটু অন্যভাবে। তাহলে চলো তৈরি করা যাক। আমি তেলের মধ্যে প্রথমে ডিমটাকে ভেজে নেব। আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। ডিমটা ভাজার সময় আমি প্রত্যেকটা ডিমের গায়ে একটু সাইড দিয়ে চিড়ে মতো দিয়েছি, যাতে ডিমটা ফেটে না যায় বা ফেটে তেলটা আমাদের গায়ে ছিটকে না আসে। এবার ডিমটা তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা রসুন, তারপর দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আদা, এবার দিয়ে দিচ্ছি দুটো পাকা লঙ্কা, এটা কাঁচা পাকা লঙ্কাও নিতে পারো। এবার এগুলোকে একটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আমি গোটা এগুলো সব গোটা গোটা নিয়েছি, কারণ আমি এটাকে পেস্ট করে নেব। এরপর নিয়ে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কাটা আছে লম্বালম্বিভাবে। আমরা সাধারণত এমনি সব কিছুকে ভেজে রান্না করি, কিন্তু এটাকে আমি ভেজে একটু পেস্ট করে অন্যভাবে রান্না করব, তাতে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে, বেশ একটু স্পাইসি হবে। এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর নুন। হলুদ নুন দিয়েই ভাজতে হয়। একটু ব্রাউনিশ হয়ে যাবে যখন পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হবে, লাল লাল মতো হয়ে আসবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। দেখো কি সুন্দর লাল হয়ে আসছে, একটু বেশি ভাজা হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোর গায়ে আমি আবার একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা ভালো ম্যাশ হয়ে যাবে, ভালো মানে নরম হয়ে যাবে তাড়াতাড়ি। এবার সবগুলোকে আরেকবার আমি ভালো করে ভেজে নিচ্ছি। কালারটা দেখো কত সুন্দর এসছে। এবার এর ওপরে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা, বেশ অনেকটা পরিমাণেই ধনে পাতা আমি এতে অ্যাড করেছি। ধনে পাতার একটা নিজস্ব ফ্লেভার আছে, এটা ডিমের সাথে যখন মিশে যাবে আরও টেস্টি হবে খেতে। এবার আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দেখো ভাজার মশলাটাকে আমি একটা মিক্সি জারে নিয়ে নিয়েছি। এবার এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখো পেস্টটা খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। এবার আরেকটা বাটিতে আমি একটা মশলা নিয়ে নিচ্ছি। এটার মধ্যে আমি ডিমটা তুলে রেখেছিলাম, সেই বাটির মধ্যে আমি মশলাটা নিয়ে নিচ্ছি। হলুদ নিয়েছি, নিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি ভেজে নিয়েছি, তাই কালারটা একটু অন্যরকম এসছে। ধনে গুঁড়ো, আর নেব লঙ্কা গুঁড়ো। এরপরে আমি শুধু কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করছি, এতে কালারটা খুব সুন্দর আসবে। রান্নায় কালারটা ভালো এলে খেতেও ভালো লাগে। এবার জল দিয়ে আমি এটা গুলিয়ে নিয়েছি। নিয়ে আমি এই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে খানিকক্ষণ ফুটতে দিতে হবে। দেখো মশলাটা বেশ ভালো করে ফুটে এসছে। মশলাটা থেকে হালকা হালকা যখন তেল ছাড়তে থাকবে, তখনই বুঝতে হবে যে আমাদের মশলাটা প্রায় রেডি। দেখো কি সুন্দর বাবলস আসছে, তেলও প্রায় ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে বাটা যে পেস্ট করা যে মশলাটা, সেটা আমি দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো খুব সাধারণ সাধারণ ইনগ্রিডিয়েন্টস, কিন্তু একটু রান্নার পদ্ধতিটা আলাদা, তাতেই রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। বেশ গ্রেভিটাও খুব ঘন হবে,
এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা হতে দিতে হবে। এটা থেকেও যখন তেলটা ছেড়ে আসবে তখন মশলাটা আমাদের রেডি হয়ে যাবে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। দেখো ডিমের ওই সাইডে অংশটা আমি কেটে রেখেছিলাম যাতে আমার ডিমের ভেতরে মশলাগুলোও ঢুকে যায় আর ডিমটা ভাজার সময় ফুটে না বা তেলটা যেন আমাদের গায়ে ছিটকে না আসে। মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি ডিমের গায়ে। এবার এর মধ্যে আমি আরও সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। তো তোমরা দেখো যে এটা কেমন খুব টেস্টি হচ্ছে এবং খুব সুন্দর একটা কালার আসছে। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর এই দেখো এবার এর উপরে আমি কিছু ধনে পাতা কেটে রেখেছিলাম সেটা এমনি দিয়ে দিলাম, আমি তো একটা পেস্ট করে দিয়েছি আর এমনিও আমি কিছু ধনে পাতা দিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা আর এক চামচ ঘি। এবার ঘিয়ের ওপরে যখন আমি গরম মশলাটা দেব তখন এর ফ্লেভারটা এত সুন্দর আসবে। দেখো ঘিয়ের ওপরে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি এবং এতেই এর স্বাদটা আরও বেড়ে যাবে। ব্যাস আমার রেডি হয়ে গেল স্পাইসি এগ কারি। তো দেখো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে তো লাইক শেয়ার কমেন্ট করবেই। আর আমার এই চ্যানেলে যারা এখনও নতুন বন্ধুরা রয়েছে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো নতুন নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। ব্যাস তৈরি হয়ে গেল আমার স্পাইসি এগ কারি, রেডি অ্যান্ড সার্ভ। তো আজকের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ।